সারা বিশ্বে প্রতি দু মিনিটে একজন করে প্রসূতি মায়ের মৃত্যু ঘটছে সন্তান জন্ম দিতে গিয়ে। এর 30% জন্যই দায়ী প্রসবকালীন রক্তক্ষরণ। সে হিসাবে প্রতি বছর 13 লক্ষ মায়ের মৃত্যু ঘটে প্রসবকালীন রক্তক্ষরণে। আর এর বড় অংশই ঘটে গরিব দেশগুলোতে। এই চিরাচরিত ভয়ঙ্কর চিত্রটি বদলে দিতে বিস্ময়কর অবদান রাখেন বাংলাদেশের চিকিৎসক ডাক্তার সায়েবা আক্তার। বিস্ময়কর এই কারণে যে ডাক্তার সায়েবার আবিষ্কৃত পদ্ধতির খরচ 100 টাকারও কম। সায়েবাস মেথড নামের এই পদ্ধতি আজ অজস্র নারীর জীবন বাঁচানোর এক মোক্ষম উপায় হিসেবে স্বীকৃত হচ্ছে বিশ্বজুড়ে। বাচ্চা হলো, সবাই খুশি, কিন্তু দেখা গেল হঠাৎ করে প্রসবের পরপর অনেক রক্তক্ষরণ হলো। এত রক্তক্ষরণ হলো যে আমাদের সমস্ত চেষ্টা, সমস্ত কৌশল, সব কিছুকে হার মানিয়ে জমের জয় হলো, আমরা পরাজিত হলাম। এই একটা পরাজয়ের ব্যথা কিন্তু সবসময় আমার ভিতরে কাজ করতো। একটা মা মারা গেলে আমি অনেক সময় দেখা যেত রাত্রে শুয়ে শুয়ে কাঁদতাম, কারণ কেমন করে সহ্য করা যায় যে একটা সুস্থ মানুষ আসলো আর যাওয়ার সময় আমাদের হাত থেকে আমরা এত লেখাপড়া, এত টেকনোলজি কী শিখলাম, তারপর লাশ হয়ে এসে চলে গেল। এক সময় সৌভাগ্যবশত আমাদের দেশে বিদেশ থেকে একটা ট্রেনিং প্রোগ্রাম আসলো যে মেয়েদের ইমার্জেন্সি অবস্ট্রাটিক জরুরি প্রসূতি সেবার উপর। আমি সেটার কোঅর্ডিনেটর ছিলাম সৌভাগ্যবশত। এবং ওদের ওখান থেকে একটা অনেক দামি বেলুন এসেছিলো, যে বেলুনটা প্রসব পরবর্তী রক্তক্ষরণ শুরু হলে মায়ের জরায়ুর ভিতর ঢুকিয়ে দিয়ে সেটা যদি পানি দিয়ে, স্যালাইন দিয়ে সেটাকে ফুলানো যেত, ওটা জরায়ুর যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেই রক্তনালীদের চাপ দিয়ে ব্লিডিং রক্তটা বন্ধ করত। একটা বেলুন ওদের কাছ থেকে যাওয়ার সময় আমি চেয়ে নিয়েছিলাম, সেই বেলুনটা কিন্তু শুধু একবার ব্যবহারের জন্য। কিন্তু আমাদের তো আর বেলুন নাই, কাজে ওইটাকে আমরা আমাদের পদ্ধতিতে স্টেরাইল করে বারবার অনেকগুলো মায়ের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছি। কিন্তু একদিনের একটি নাটকীয় ঘটনার কারণে ডক্টর সায়েবা আবিষ্কার করেন স্বল্প মূল্যের অতি সাধারণ কিন্তু অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। একটা পেশেন্ট ছিল যে একটা প্রাইভেট হাসপাতালে গিয়েছে, তার অনেক জন্ডিস ছিল 27 মিলিগ্রাম। ডাক্তাররা বুঝতে পেরেছে যে বাচ্চা হওয়ার পর অবশ্যই রক্তক্ষরণ হবে, আরও অনেক রকম সমস্যা হবে, কোনো হাসপাতালে রাখেনি। তারপর ঢাকা মেডিকেলে সে আমার আন্ডারে ভর্তি হলো। ভর্তি হওয়ার পর যথারীতি বাচ্চা হওয়ার পর তার অনেক রক্তক্ষরণ শুরু হলো। তখন আমরা বেলুনটা দেওয়ার সাথে সাথে ব্লিডিং রক্তক্ষরণটা বন্ধ হয়ে গেল, সেটা 2000 সালে। রুগীর কিন্তু ঢাকা মেডিকেল কলেজ মোটেই পছন্দ ছিল না, কারণ এত এত রুগীর ভিড়ে, বিশেষ করে সব রুগী গরিব, সে হাসপাতাল থেকে চলে যেতে চাইলো। তো আমরা বললাম যে এত এই অবস্থায় তো আপনাকে যেতে দেওয়া যায় না। সে কী করলো, এক সময় ওই বেলুন সহ চলে পালিয়ে চলে গেল। আমার দুজন সিএ ছিল, একজন মুসারত সুলতানা সুমি আর মুনা সেলিমা, সেই বেলুনটা খোঁজার জন্য এরা দুজন ঢাকা মেডিকেল থেকে শুরু করে সমরিতা পর্যন্ত যত হাসপাতাল ছিল সব জায়গায় খোঁজ করতে করতে শেষ পর্যন্ত সমরিতা হাসপাতালে গিয়ে সেই রুগীর খোঁজ পায়। তখন ওরা ওদেরকে ডাক্তারদের জিজ্ঞেস করলো যে বেলুনটা কোথায়। আমাদের বললো যে বেলুনটা তো অনেকক্ষণ ওরা কেউ কিছু বুঝতে পারছে না, এই বেলুন কোথায় দেওয়া হয়েছে। তারপর তারা কী করছে, বেলুনটা ফাটিয়ে বেলুনটা বের করে ফেলে দিছে। তারপরে দিনই ঠিক একটা রুগী, 18 বছরের একটা মেয়ে, তার এক্লামশিয়া ছিল, বাচ্চা হওয়ার পর এত ব্লিডিং হলো, অনেক চেষ্টা করেও কলের মতো ব্লিডিং হলো, আমরা আর মেয়েটাকে বাঁচাতে পারলাম না। এই ব্যর্থতার বেদনায় আমি সারা রাত ছটফট করছিলাম। হঠাৎ করে আমার মনে পড়লো যে কন্ডম তো একটা মেডিকেল ডিভাইস, যে এটা যদি আমি ইউটেরাসের ভিতর ফুলিয়ে দিই তাহলে হয়তো বা রক্তক্ষরণ বন্ধ হওয়া সম্ভব। কিন্তু আমার তখন ধারণা ছিল না যে কন্ডমটাকে কতটুকু ফুলানো সম্ভব। পরের দিন আমি হাসপাতালে গিয়ে কন্ডমের ভিতর 1 লিটার স্যালাইন ঢুকালাম, যে কিন্তু যতই ঢুকাচ্ছি কন্ডমের কিছু হচ্ছে না। 1 লিটার ঢুকানোর পর মুখটা বন্ধ করে আমি এবং আমার ডাক্তাররা অনেক চাপাচাপি করে দেখলাম যে কন্ডম ফাটে না। তখন আমার মনে একটা সাহস আসলো, যে আত্মবিশ্বাস আসলো যে হ্যাঁ, এই কন্ডম দিয়ে আমি পারবো রক্তক্ষরণ বন্ধ করতে। এই সিজারিয়ান ওটিতে একটা পেশেন্টের জরায়ু ফেলে দেওয়ার জন্য ডাক্তাররা রেডি হচ্ছে, কারণ রুগীটাকে বাঁচানোর জন্য তার এত রক্তক্ষরণ হচ্ছিল। আমি কি করলাম, একটা কন্ডম জোগাড় করে একটা ক্যাথেটারের সাথে বেঁধে ওই জরায়ুর ভিতর ঢুকিয়ে স্যালাইন দিয়ে
ফুলালাম, ফুলানোর সাথে সাথে মানে মিরাকেলের মতো, যেখানে কল ট্যাপের মতো রক্ত যাচ্ছিল, রক্ত ব্লিডিংটা একদম সম্পূর্ণ বন্ধ হয়ে গেল। আমার বুকের মধ্যে যে কী বড় একটা মানে বিশ্বাস এবং সাহস এলো যে এর পরবর্তীতে আমরা আমাদের রোগীদের হয়তো এই প্রসব পরবর্তী রক্তকরণ থেকে রক্ষা করতে পারব। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এক অপারেশন টেবিলে নিতান্ত অসহায় পরিস্থিতির চাপে উপস্থিত বুদ্ধি হিসেবে যে কৌশলের জন্ম হয়েছিল তা মেডিকেল মিরাকেল হিসেবে অনুকরণ করা হচ্ছে দেশে দেশে। ইউনিসেফ, আমেরিকার ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতাল, ওয়ার্ল্ড ভিশন, পাথফাইন্ডার সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এটির সঙ্গে যুক্ত হয়েছে। তারপর আমরা একটা ব্যবহার করে আরো কয়েকটা রোগী দেখলাম যে ঠিকই খুব ভালো কাজ হচ্ছে। তখন আমরা একটা 2001 সাল থেকে একটা গবেষণা শুরু করলাম। 2002 সালের মাঝামাঝি পর্যন্ত, জুন পর্যন্ত গবেষণা করে সেই রিপোর্টটা একটা ইন্টারন্যাশনাল অনলাইন জার্নাল মেডিস্ক্যাপ ওইখানে আমরা প্রকাশ করলাম 2003 সালে। তখন কিন্তু সারা বিশ্বে যারা মাতৃমৃত্যু নিয়ে কাজ করে, ডাক্তার এবং পাবলিক হেলথ স্পেশালিস্টরা, তাদের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হলো। কারণ এই বেলুনগুলো, যে বেলুনগুলো উন্নত বিশ্বে পাওয়া যায়, এক একটার দাম $300, অনুন্নত বিশ্বে এটা পাওয়াও যায় না, আর পাওয়া গেলেও এটা আমাদের সবাই ক্রয় ক্ষমতার বাইরে। বাংলাদেশ, ভারত ছাড়াও আফ্রিকা মহাদেশ ও দক্ষিণ আমেরিকার 1 ডজন দেশে সরকারি কর্মসূচির অংশ হয়ে উঠেছে এই পদ্ধতি। এসব দেশে ধাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যাতে তারা এটি প্রয়োগ করে প্রত্যন্ত পল্লী এলাকায় প্রসূতি মায়েদের জীবন রক্ষা করতে পারেন। ইন্দোনেশিয়ার সরকার প্রসূতি সেবা কার্যক্রমে আনুষ্ঠানিকভাবে সাইবাস মেথড অন্তর্ভুক্ত করেছে। নেপাল ও পূর্ব তিমুরে এটি ব্যবহৃত হচ্ছে। 2009 সালে যুক্তরাজ্য থেকে প্রকাশিত ব্রিটিশ জার্নাল অফ অবস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজিতে এই পদ্ধতির ওপর পর্যালোচনা ছাপা হয়। 2011 সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস্ট্রেটিশিয়ান্স অ্যান্ড গাইনোকোলজিস্টের পক্ষ থেকে তাঁকে তাঁর উদ্ভাবনের জন্য সম্মানসূচক ডিগ্রি দেওয়া হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ছিলেন অধ্যাপক সাইবা আক্তার। চাকরি থেকে অবসরের পর রাজধানীর মগবাজারে মামস ইনস্টিটিউট অফ ফিস্টুলা অ্যান্ড ওমেন্স হেলথ নামের একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। এখন মনে হয় যেন মামস, আমার 4টা সন্তানের মধ্যে মামস একটা, এটা সহ 5টা সন্তান আমার। আসলে যখন খুব বড় একটা সমস্যায় পড়ি, তখন কিন্তু আমি কেমন যেন বেশি ধীরস্থির হয়ে যাই। আমার মাকে দেখলাম, দেখতাম যত বেশি বিপদ হতো মা কখনো কান্নাকাটি করতেন না, খুবই ধীরস্থির হয়ে যেতেন। আমার ছোটো ভাইটা, আমার স্বাধীনতার পর সময়ের কথা মনে আছে, তখন ও খুবই ছোটো, ক্লাস 8 পড়ে, ও আম গাছে উঠে বসে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গান গাচ্ছিল, আর নিচ দিক দিয়ে পাকিস্তান আর্মির ট্রাক যাচ্ছিলো। তখন ওরা কী করে আমার ভাইটাকে কাছ থেকে নামিয়ে নিয়ে চলে যায়। ওনার নিজের সন্তানকেই আর্মিরা নিয়ে গেছে, তখন তো আর্মিরা নিয়ে গেলে পাকিস্তান আর্মিরা কেউ ফেরত আসতো না। আমার মা শুধু দেখছি উঠানের তসবি একটা নিয়ে, উঠানের এই দিক থেকে ওই দিক হাঁটছে, তসবি পড়ছে, আর মার চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু কোনো রকম শব্দ নেই। শুধু ওই সময় না, সবসময় দেখেছি মা যখন যত বড় বিপদ আসে মা তত শান্ত হয়ে যায়। এটা আমার মনে হয় এটা আমার একটা ব্লেসিংস যে আমি এইরকম, আমার অপারেশনের সময় যখন অনেক বেশি ব্লিডিং হয়, আমার ডাক্তাররা সবসময় বলে, অন্য ডাক্তাররা অনেক সময় অস্থির হয়ে যায়, আমি কিন্তু তখন আরও বেশি ধীরস্থির হয়ে চিন্তা করি যে কী করবো। তা বেশি তাড়াহুড়ো না করে যখন আস্তে আস্তে কাজটা করি, কাজটা আরও বেশি ভালো হয়। এখন তার নিজের হাসপাতালের গরিব ফিস্টুলা রোগীরাই তার ধ্যান জ্ঞান। নিঃস্বার্থ মানব সেবার এক আদর্শিক নাম ডাক্তার সাইবা। তার এই মানবিক জীবনে বাবার প্রভাব সবচাইতে বেশি। আমি খুব সৌভাগ্যবান বলব, আমার মায়ের পরপর 4টা মেয়ে, আমি 4র্থ মেয়ে। কাজেই আমার, আমি যখন হই তার আগে আমার আব্বা নাকি মাকে একটা চিঠি লিখেছিলেন যে দেখো আমার এমনি বাচ্চাটা মেয়ে হবে, খুব ভালো হবে, তুমি কিন্তু মন খারাপ করো না, মেয়ে হয়েছে বলে মন খারাপ করো না। তখন আমি মাকে একটু জিজ্ঞেস করছিলাম, মা এটা কি আব্বা শুধু আমি হওয়ার সময় বলেছিল নাকি আগেও? তো মা অনেক চিন্তা করে বলে যে না, মানে বড় মেয়ে হওয়ার সময়, বড় বোন হওয়ার সময় বলেনি, তারপর আমার যতগুলো বোন হয়েছে
আগে আব্বা বলতো যে নাকি দেখো আমার মেয়ে হবে, তুমি মন খারাপ করো না, খুব ভালো হবে। মানে মাকে মেন্টালি বুস্ট আপ করে রাখতো যেন মা নিজেকে ছোট মনে না করে। তার প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর, নির্ঝরের স্বপ্নভঙ্গ তার প্রিয় কবিতা। স্বপ্নভঙ্গ নয়, তিনি আমাদের নতুন নতুন স্বপ্ন দেখিয়ে চলেছেন নিরন্তর। আমার প্রিয় কবিতা হচ্ছে নির্ঝরের স্বপ্নভঙ্গ, রবীন্দ্রনাথের লেখা। তার কয়েকটা অঙ্গ, আজি প্রভাতে রবির পর কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়ে উঠিল প্রাণ।